নির্মাতা ও পরিচালক হিসাবে যুক্তরাষ্ট্রের রবার্ট বি ওয়াইডের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। বিশেষত টিভি অনুষ্ঠান তৈরি করেন তিনি, প্রামাণ্য চিত্র বানিয়েছেন অনেকগুলো, ঝুলিতে অস্কারের মনোনয়নও আছে। তবু সে অর্থে তিনি কিন্তু বিখ্যাত পরিচালক নন, তাতে অবশ্যই বিশ্বজোড়া মানুষের কাছে পরিচিত নামে পরিণত হওয়া থেমে থাকেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য মজার ও বিদ্রোপান্তক ভিডিওর শেষে কালো পর্দায় সাদা হরফে ভেসে উঠতে দেখা যায় ডিরেক্ট বাই রবার্ট বি ওয়াইডি, সঙ্গে থাকে সিগনেচার ট্র্যাক। একটা মানুষ এক জীবনে এত শত ভিডিও বানিয়েছেন তা ভাবার কোনো কারণ নেই, বরং মজার কোনো ভিডিওর শেষে ক্লোজিং ক্রেডিট হিসাবে রবার্ট বি ওয়াইডির নাম জুড়ে দেওয়া একরকম রীতিতে পরিণত হয়েছে। এই রীতির শুরু কোথায় তা বলা মুশকিল, তবে কোথা থেকে এলো স্বয়ং পরিচালকেই তা বলেছেন। মার্কিন টিভি নেটওয়ার্ক এইচবিওর জন্য 1999 সালে ল্যারি ডেভিড কার্ভ ইয়োর অ্যান্থুসিয়াস নামের কমেডি ঘরানার চলচ্চিত্র বানিয়েছিলেন রবার্ট। সেটার সূত্র ধরে 2000 সালে কার্ভ ইয়োর অ্যান্থুসিয়াজম নামের টিভি সিরিজ শুরু হয়। গত ডিসেম্বর মাসে যেটার 11 সিজন দেখেছেন দর্শক, সিরিজটির প্রতিটি পর্বেই চমক দেখে একদম শেষে আধা ঘন্টার অনুষ্ঠানের শেষটা হয় একদম অপ্রত্যাশিতভাবে। তখন মূল চরিত্রের ল্যারি ডেভিডের চেহারায় দেখা যায় অনর্থক হাসি, ভাবটা এমন কি কেমন দিলাম, আর এই হাসির সঙ্গে শুরু হয় চিরচেনা সঙ্গীত যা চলতে থাকে ক্লোজিং ক্রেডিট জুড়ে। এখানে বলে রাখা ভালো, সিরিজটির সিংহভাগ পূর্বের লেখক ল্যারি ডেভিড নিজেই নির্বাহী পরিচালকের ভূমিকাতেও ছিলেন। কার্ভ ইয়োর অ্যান্থুসিয়াজম টিভি সিরিজে প্রতিটি সিজনে 10 করে এ পর্যন্ত মোট 110 পর্ব প্রচারিত হয়েছে। এর মধ্যে 29 পর্বের পরিচালক রবার্ট বি ওয়াইডি, সেগুলোর বেশিরভাগই শুরুর দিকে, হয়তো সে কারণেই এই মিমগুলোর সঙ্গে রবার্ট বি ওয়াইডির নাম জুড়ে দিয়েছে। যদি কোনো কারণে সিরিজটির অন্য কোনো পরিচালক ভাইরাল হতেন, তবে আজ হয়তো ভিন্ন কাউকে নিয়ে এই লেখা লিখতে হতো। যাই হোক, ফিরে আসি লস এঞ্জেলেস টাইমস এর সম্পাদকীয়তে রবার্ট, যেখানে কার্ভ ইয়োর অ্যান্থুসিয়াজম এর শেষাংশগুলো সম্পর্কে লিখেছেন। অনেকেই হয়তো নিজের সঙ্গে মিল পাবেন, কারণ জীবনের সেরা পরিকল্পনাও অনেক সময় পুরোপুরি ভেস্তে যায়। তখন আমরা সবাই ল্যারি ডেভিড ব্যাকগ্রাউন্ড, কেবল ওই সঙ্গীতটা বাজলেই হয়। মজার ব্যাপার হলো, দীর্ঘদিন পর্যন্ত রবার্ট বি ওয়াইডি জানতেনই না যে তিনি রীতিমতো ভাইরাল হয়ে গেছেন। মজার ভিডিওগুলো তার তৈরি ভেবে একসময় মিম কিং তকমা পান। বিয়ের প্রস্তাব থেকে শুরু করে কর্মসংস্থান হিসাবে নতুন ফানি ভিডিও তৈরির প্রস্তাব পেতে থাকেন, একসময় হুমকি ধমকি আসতে থাকে। একজনের ধারণ করা ভিডিওর মূল অংশ কেটে শেষে ডিরেক্ট বাই রবার্ট বি ওয়াইডি অংশ জুড়ে দিয়ে ইউটিউবে ছড়িয়ে দিয়েছে আরেকজন। তখন প্রথমজন রবার্টকে আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে ভিডিও সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন, অথচ তিনি এর কিছুই জানতেন না। অবশ্যই নিজেদের করা ভিডিও রবার্টের কাছে পাঠিয়ে বলেছেন যদি তিনি শেষ এই বিশেষ অংশটুকু জুড়ে দিতেন। এই কাজটি অবশ্যই কার্ভ ইয়োর ভিডিওর নামের ওয়েবসাইটে এমনিতেই করা যায়। বলে রাখি, রবার্টের ভাষ্য অনুযায়ী ওয়েবসাইটটি তৈরির তার কোনো ভূমিকা নেই। একইভাবে তার নামে টি শার্ট বিক্রি থেকে শুরু করে বহু ফ্যান পেজে পরিচালিত হচ্ছে যার কিছুই তিনি জানেন না। রবার্ট নিজেই মজা করে লিখেছেন, ইনস্টাগ্রামে দেখলাম আমার নামে খোলা এক অ্যাকাউন্টের অনুসারী 20,000 বেশি, অথচ আসল মানুষটাকে অনুসরণ করেন মাত্র 300 জন। এখন হয়তো পরিমাণটা বেড়েছে। যা হোক, যারা ভিডিওগুলোর সঙ্গে বাজতে থাকা ট্র্যাকটি সম্পর্কে জানতে চান তাদের জন্য বলছি, সেটি ইতালির সঙ্গীত আয়োজক লুচিয়ানো মিশেলিনির ফ্রোলিক থেকে নেওয়া।